আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী কাজ করি পুরোটা সময় জুড়েই থাকব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে আমার পুঁইশাক খেয়ে পানি জমে আছে বারান্দাতে, যে আমি পুঁইশাকগুলো লাগিয়েছিলাম। তো এদিক দিয়ে মাহিনও ঘুমাচ্ছে, মাহিন আর কি, তো আমি ডাক দিলাম না, কারণ হচ্ছে অনেকটাই সকাল আর হচ্ছে বৃষ্টি হয়েছিল গতকাল, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। এদিক দিয়ে মশারিটাও তুলে নিচ্ছি, কারণ বৃষ্টিতে মশাও কিন্তু অনেক ভালো আর কি, থাকে না, মরে যায়। তো উপরে কাঁথাটা দিয়ে দিলাম, ও আর একটু ঘুমাক। হ্যাঁ, আমি আমার যে কাজগুলো আছে সে কাজগুলো সেরে নেব। এদিক দিয়ে কাঁথাটাও বাজ করে নিচ্ছি। প্রতিনিয়তই আমাদের সংসারের কাজগুলো গুছিয়ে নিজের মতো করে করতে হয়, কারণ আমরা হচ্ছি নারী, আর নারী মানেই হচ্ছে সংসারটা কীভাবে গুছিয়ে রাখবো। তো এদিক দিয়ে গতকাল আমার ছেলে আবার অনেক কাঁঠাল পছন্দ করে, তো কাঁঠাল আর কি খেয়েছিল, সবাই খেয়েছি। তো খাওয়ার পরে যে বিচিগুলো ছিল ওই বিচিগুলো বারান্দাতে দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে। গত রাতে বৃষ্টির কারণে অনেকটাই বাতাস হয়েছিল, আর বাতাসে কিন্তু অনেক ধুলোবালুও জমে গেছে। বারান্দা অপরিষ্কার থাকলে আমার কাছে ভালো লাগে না, আর পাতা টাতা ছিল ওগুলো আর কি পরিষ্কার করে বারান্দাটা খুব ভালোভাবে আমি মুছে নিলাম। এদিক দিয়ে জানালাটা খুলে নিচ্ছি, আর আজকের পরিবেশটা খুবই সুন্দর, ঠান্ডা পরিবেশ, তেমনও কিন্তু মানুষ দেখা যাচ্ছে না, যেহেতু অনেক সকালেই আমি উঠেছিলাম। এদিক দিয়ে ভালোভাবে বিছানা টিছানা আমি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর বাকি যে কাজগুলো আমি সেরে নিব। তো মাহিন কিন্তু অনেক দুষ্ট, বিছানা টিছানা যতই গুছিয়ে রাখি না কেন ও কিন্তু নোংরা করে ফেলে, তারপরও গুছিয়ে রাখতে হয় আর কি। মাহিনকে ডেকে উঠালাম, মুখ আর কি ধোয়ানোর জন্য ব্রাশ করে নিচ্ছে। আজকে কোনো নাস্তা তৈরি করব না, ঘরে যে যা আছে তাই দিয়ে আজকে নাস্তাটা সেরে ফেলব। মাহিন ভালোভাবে এখান দিয়ে ব্রাশ ট্রাশ করে নিচ্ছে, ওর দাঁতে কিন্তু পোকা আছে তাই ও প্রতিদিনই ব্রাশ করে, এদিক দিয়ে খুব ভালো, ঘুম থেকে উঠে নিজের ব্রাশটা নিজে সুন্দরভাবে করে নেয়। এরকম বাচ্চা হলেই ভালো, যে ব্রাশটা নিজের হাতে করে নিলে। তো আমি এদিক দিয়ে প্যাটিস ছিল ঘরে, আমি এনেছিলাম, তো প্যাটিস মিষ্টি ঝাল দুটা মিলেই এখন গরম করে নিব, আর গরম না করলে কিন্তু ভালো লাগে না। তো একটু ওভেনে এক মিনিট আর মতো আর কি আমি হিট করে নিচ্ছি। তো হিট করে করা হয়ে গেলে বের করে নিব। এই প্যাটিসগুলো অনেক মজার, ঝাল মিষ্টি দুটোটাই নিয়ে এসেছিলাম। ঘরের মধ্যে আমি অনেক কিছুই কম বেশি রাখার চেষ্টা করি, খিদা লাগে, তো এর জন্যই সবসময় ঘরে কিছু না কিছু রাখতে হয়। বা মারা কিন্তু সবসময় চিন্তা করে যে বাচ্চাটা কী খেতে পছন্দ করে, সেটাই কিন্তু সবসময় তৈরি করে বা বানিয়ে তাদের সামনে যদি দিতে পারে বা তাদের খাওয়াতে পারে, এতেই কিন্তু শান্তি। তো এখানে মাহিনও খেয়ে নিচ্ছে, আমিও পাশে বসে খেয়ে নিচ্ছি সকালের নাস্তাটা। আব্বু কিন্তু গাছের আম পাঠিয়েছি, তো আম কেটে নিয়েছি, আমগুলো দেশি আম, তো অনেক মজার আর অনেক মিষ্টি। যখন কাঁচা থাকে তখন কিন্তু অনেক টক থাকে, কিন্তু পাকার পরে গাছের আমগুলো অনেক মিষ্টি হয়ে যায়। তো এর জন্যই ফরমালিন মুক্ত আম খেতে কার না ভালো লাগে, তাই আমি এই গাছের আমগুলো খুবই পছন্দ করি। তো এই আমাদের খাওয়া দাওয়া সেরে আমি এগুলো হচ্ছে জালি শাক, আপনারা জালি শাক খান কি না আমি জানি না, তবে আমি এই প্রথম জালি শাক নিয়ে নিয়েছি, ভালোভাবে কুটে নিচ্ছি। এই জালি শাক দিয়ে আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। কখনো কিন্তু আমি জালি শাক খাইনি, নানি আমাকে আর কি সকাল সকালই ডেকে নিল যে জালি শাক নিয়ে যেতে, তো খেতে থেকে আর কি জালি শাক নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কুটে টুটে। ভাতও হয়ে গেছে এদিক দিয়ে, তো পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি শুটকি দিয়ে জালি শাকগুলো রান্না করব। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি তেলের সাথে, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সব কিছু পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব, আলু দিয়ে রান্না করব। এই জালি শাকটা কিন্তু ভীষণ মজা, তো চাপা শুটকি দিয়ে দিলাম, এখন ভালোভাবে একটু কষিয়ে নিব।
আলু সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। আলু কিন্তু ঢেকে রান্না করলেই ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিক দিয়ে চুলার যে সাইডগুলো তা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই যতটুকু পারি আমি চেষ্টা করি। তো এদিক দিয়ে দেখেন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই জালি শাকগুলো দিয়ে দিলাম, জালি শাক কিন্তু বেশি জাল করা যাবে না, তাতে কালারটা খুব অন্যরকম চলে আসে, কালারটা ভালো দেখায় না। সবুজ সবুজ কালারটা থাকলে দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। তো এখান দিয়ে গাছ থেকে একটি মরিচ নিয়ে কেটে দিয়ে দিলাম, গাছের মধ্যে কয়েকটা মরিচ ছিল পেকে গেছে, তো চিন্তা করলাম একটা এনে দিয়ে দেই। তো জালি শাকগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে। আমার আর কি ভর্তা করা ছিল, তো ভর্তা আর হচ্ছে শুটকির ভর্তা, চুকা পাতার ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি। দুপুর যেহেতু হয়ে গেছে, আর মাহিন ফাহিন কিন্তু কখনোই এই শুটকির ভর্তা টর্তা খায় না, বড় ছেলে খায়, ছোটোটা তো ঝাল একেবারেই পছন্দ করে না, ওর ঝাল দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, ও ঝাল খেতে পারে না। তো এর জন্য ও জালি দিয়ে ভাত খাবে। তো জালিগুলো দেখতেই পাচ্ছেন ডাকাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর এতটাই মজার হয়েছিল কি বলবো। এইভাবে আপনারা অবশ্যই জালি শাক রান্না করে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করার পর অনেকখানি সময় হয়ে গিয়েছে। তো এইদিকে আমরোজ, এগুলো আমরোজ বলে, তো আমরোজ বলি আমরা, আপনারা কি বলেন জানি না। তো এই আমরোজগুলো আর কি গাছের খালা দিয়েছে, তো আর কি খেয়ে নিচ্ছি। দেখ দিয়ে দেখতেই পাচ্ছেন কাঁঠাল বিচিগুলো শুকাচ্ছে, পুরোপুরি শুকায়নি। কিন্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেশে বিদেশে যারা যেখানে আছেন না কেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।